كل هذاك প্রিয় ভাইরা আমরা এই মুহূর্তে সম্মানিত ভাইরা আপনারা যারা বারিন্দা দাঁড়িয়ে আছেন আপনারা অনুগ্রহ করব বারিন্দা যাতে উৎসাহ করে দেন কঠিন ভাই গান এই পাশে ঢুকবে আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করতে থাকেন সম্মানিত উপস্থিতি আপনারা যারা বাইরে আছেন এবং রুমের ভিতরে যারা আছেন অনুগ্রহ করে আপনারা এই রাস্তাটা পরিষ্কার করে দিন কঠিন ভাই গাড়ি এই পথে ঢুকবে ইনশাআল্লাহ আপনারা অপেক্ষা করতে থাকেন এবং রাস্তার উপরে যারা দাঁড়িয়ে আছেন রাস্তাঘাটে যান চলাচলের জন্য আপনারা পরিষ্কার করে রাখুন যান চলাচলে যাতে বিঘ্ন সৃষ্টি না হয় সম্মানিত ভাইসব এই যে সামনে রাস্তাটা ফাঁকা রাখতে হবে কারণ কফিলে গাড়ি পর্যন্ত আসবে তারপরে এখানে মামুনরা আসছেন তারা ওনাদেরকে দেখবেন যে পরিবারের সদস্য তারা এখানে পর্দা করে ওনাদেরকে দেখানোর ব্যবস্থা করা হবে কিন্তু সবাইকে শৃঙ্খলা মতো ভাবে চলেন এখনো ওনার কফিন তো আসে নাই ওনার দুই ছেলে এক ছেলে আমেরিকায় আছে জনাব শামীম সাইদি আর এক ছেলে জনাব মাসুদ সাইদি ওনারা কেউ এখন এসে পৌঁছতে পারেন না আপনারা দেখেছেন যে ওনার ছেলে মাসুদ সাইদি গতকালকে অসুস্থ হয়ে পড়েছে এখনো উনি পৌঁছান নাই ওনার সন্তানরা এসে পৌঁছলে ইনশাল্লাহ তার কফিন আসলে পরে এবং সন্তান আসলে পরে ইনশাল্লাহ যারা যা হবে রজু থাকলে আপনারা কষ্ট করতেছেন কোরআনের মহব্বত এটা হচ্ছে দিনের মহব্বত এটা হচ্ছে বাংলাদেশের মানুষের ইসলামের প্রতি মহব্বত কেউ ধাক্কা দেবে না তাদের মোবাইলটা পরে প্রিয় দর্শক পিরোজপুরে সকলে শেয়ার করে দিন সকলে দেখার সাথে সকলে লাভ শেয়ার করে দিন সকলে দেখার সুবিধার্থে
আমরা প্রিয় দর্শক আমরা তিন তলা থেকে দেখতেছি, যেখান থেকে দেখেন আসলে লোকজন মুহুর্মুহু করতেছে। প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমরা যুক্ত হয়েছি প্রিয় আল্লামা দিলার হোসেন সাঈদী কলেজের ওই যে লাজবাহী গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, প্রিয় আল্লামা সাঈদী ফাউন্ডেশন থেকে আমরা যুক্ত হয়েছি। প্রিয় দর্শক তো প্রচারের সাথে সকলে বেশি বেশি করে শেয়ার দিয়ে দিন প্রিয় দর্শক, লাইভটা বেশি বেশি আমরা 20টি শেয়ার চাই প্রিয় দর্শক সকলে। আজকে আজকে আল্লামার শেষ বিদায়, ওখানে দেখুন প্রচুর পরিমাণে মানুষ এখানে এসে আছে, দেখতে সমস্যা হলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক প্রচুর গরম, তার মধ্যে থেকে মানুষের দুমড়ে মুচড়ে ভিড় পড়ছে দেখেন আপনারা সকলে। যেখানে আল্লামা দিলার হোসেন সাঈদীরা মৃত সন্তান তিনি যান যে বাহিরে আছেন, এবং তার সেদ সন্তান মাসুদ সাঈদী ভাই তিনি অসুস্থ হয়েছেন, তো আমার হাত কাঁপতেছে প্রচুর পরিমাণে প্রিয় দর্শক ভাইরা। তো আপনারা বেশি বেশি করে লাইভে শেয়ার করে দিন প্লিজ, আপনারা বেশি বেশি করে লাইভে শেয়ার করে দিন প্রিয় ভাইরা। আপনারা আপনার একটা শেয়ারে অনেক মানুষ দেখতে পাবে তার এই শেষ দৃশ্যটা, যাওয়া চলে যাওয়া সেই দৃশ্যটা প্লিজ সকলে একটু শেয়ার করে দিন প্রিয় ভাইরা, সকলে একটু শেয়ার করে দিন আর পেজটা একটু লাইক দিয়ে দিন, যাতে অনেক মানুষ আপনার ফ্রেন্ড যারা আছে তারাও দেখতে পায়। প্রিয় ভিউয়ার্স বেশি বেশি করে শেয়ার করুন। আমরা এই মুহূর্তে যুক্ত আছি আল্লামা দিলার হোসেন সাঈদী ফাউন্ডেশন তথা পিরোজপুর থেকে নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন আল্লামা দিলার হোসেন সাঈদী ফাউন্ডেশন, যেখান থেকে আমরা আপনাদের সাথে যুক্ত আছি। ওখানে ঢুকবে প্রচুর জনসমাগম ওখানে হচ্ছে, মানে সকাল সবাই এক নজর প্রিয় আল্লামাকে দেখার জন্য। প্রিয় দর্শক সবাই একটু লাইভে শেয়ার করে দিন যাতে সকলে দেখতে পারে, সকলে তো আমার সাথে ফ্রেমে কানেক্ট নাকি দেখার জন্য অনেকে উদ্যোগী হয়ে আছে, কিন্তু আপনি যদি আপনার একটা শেয়ারের মাধ্যমে একজন দেখতে পারেন তাহলে তো আপনার সমস্যা তো নেই ভাই, সকলে আপনি লাইভে শেয়ার করেন, বেশি বেশি করে শেয়ার করেন প্রিয় ভাইরা। এই মুহূর্তে আমরা যুক্ত আছি আল্লামা সাঈদী ফাউন্ডেশন পিরোজপুর থেকে, আপনাদের দেখতে সমস্যা হলে অবশ্যই আপনারা কমেন্ট করে দিতে পারবেন। আমি বর্তমানে মসজিদের তৃতীয় তলায় আছি, এখানেও ভিড় দেখুন আপনারা পাশ থেকে মানুষ কী পরিমাণ ই করতেছে, আমার হাত কাঁপতেছে প্রিয় দর্শক প্রিয় আল্লামার লাশবাহী গাড়ি দেখে। তো প্রিয় দর্শক আপনারা একটু শেয়ার করে দিন প্লিজ, শেয়ার করে দিন যাতে অনেক মানুষ দেখতে পারে। প্রিয় ভাইরা আমরা যুক্ত আছি এই মুহূর্তে আল্লামা সাঈদী ফাউন্ডেশন পিরোজপুর থেকে, যেখানে প্রিয় আল্লামাকে কবরস্থ করা হবে, সেখান থেকে ওই আপনারা দেখতে পাচ্ছেন যে লাশবাহী গাড়িটি ওখানেই আছে। প্রিয় দর্শক আমরা তিনতলা থেকে ভিডিও করতেছি যার জন্য অতটা ক্লিয়ার আপনাদেরকে দেখাতে পারছি না, তবুও চেষ্টা করতেছি আপনাদেরকে ক্লিয়ার করে দেখানোর জন্য। প্রিয় দর্শক প্রত্যেক মোড়ে মোড়ে র্যাব ডিবি পুলিশ এবং পুলিশ তারা টাওয়াল দিচ্ছে, অনেক জায়গা থেকে বাধাও দিচ্ছে, যার কারণে অনেক মানুষ আসতেও পারতেছে না। আপনারা কমেন্ট করে জানাতে পারেন কোনো সমস্যা হলে দেখতে। প্রিয় দিনী ভাইরা প্রচণ্ড রোদ, যার জন্য মানুষ আগামী বিভিন্ন জায়গায় থেকে তিনি মানুষ দাঁড়িয়ে আছে মসজিদের ভিতরে, সে মসজিদ তিনতলা পর্যন্ত ফুল ফিল আপ হয়ে গেছে। নিশ্চয় 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 আদান না রাখো ঠিক আছে।
Thank you.
দেখানোর জন্য এই লাইভটা শেয়ার করে দিন সকলে আপনারা, যাতে আমাদের আরো ভাইরে দেখতে পারে, যারা দেখার জন্য আকুল হয়ে গেছে। আমাকে অনেকে নাম দিচ্ছে, অনেকে মেসেজ দিচ্ছে, তো আমি আসলে সকলের জানি না, আপনারা সকলে শেয়ার দিয়ে দিন, সকলে কি দেখতে পারবেন, আপনারা দেখতে পাচ্ছেন উচ্চ জনতা যে তারা তারা দিক লোকজনের মুহুর আসলে একটা অবস্থা দেখেন আপনি, তারা দিকে লোকজনের শুধু সকলে জানা যে দুইটায় জানাতে হবে, কিন্তু এখানে তারা ডাক্তার দেখি না, হয়তো একটু পরেই শুরু হবে। তো আমরা আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করবো, ফিরে বসে আপনার বেশি বেশি করে শেয়ার দিন এবং অন্যদিকে দেখার জন্য আপনারা একটু কায়দা করে দিন যাতে সকলে দেখতে পারে। আমরা শুধু বর্তমানে তৃতীয় তলা সেখান থেকে আমরা দেখান লাগিয়ে দিচ্ছি। দুটা বুঝি পাইল না,